হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বানু ডট বিপু। তো তোমরা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। রিমার দিদির আজকে গায়ে হলুদ, সেদিন মেহেন্দি হয়ে গেছে। তো আমাকে বলেছে বিপাশা 8টায় আসবে, এখন বাজে 9:12, 13, 14 আমি জানি না। তো এখন এই ঢুকছি, তোমরা আশা করছি শুনতে পাচ্ছ আওয়াজ। তো চলো যাওয়া যাক আর রিমার রিয়াকশন দেখা যাক। তো গিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো, সাথে থাকো, আর আমায় কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি এসে গেছি রিমার বাড়িতে, কার বিয়ে হাসি কে সাজছে। তো ওকে এখন হাসানো যাবে না, কারণ ও মেকআপ করছে। তো একটু দেখাই ওকে একবার। তো এখন আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট খেতে। সিমরান আর আমি বসেছি, আর ওখানে পেশা পেশা না তুমি? হ্যাঁ, পিসা মশাই আছে। আমরা বসে বসে খেয়ে নি, তারপর ওখানে নানির মুখের জিনিসপত্র শুরু হয়ে গেছে। তো দেখাচ্ছি, তো আমরা রেডি হয়ে গেছি, মানে আমরা রেডি হয়ে গেছি না, রিমা রেডি হয়ে গেছে। তো দেখাই এখন এসে আমরা ফটো তুলতে, এই যে এখানে সাজানো হয়েছে। তো রিমা তুই রেডি? ঠিক আছে, রেডি, 1, 2, 3 স্টার্ট। কেউ চিনতে কেউ কি চিনতে পাচ্ছ রিমাকে? পুরো ড্রেসআপটা দেখো, ও হেভি লাগে। চলো এবার দিদি আসবে, তারপর আমরা আবার দেখাবো কী করছে না করছি, দেখতে থাকি। কোনো খোঁজ নেই, এবারে ঠিক হয়ে যাবে। রিমার এখন ফটো শ্যুট হচ্ছে, কত ক্যামেরাম্যান। এখন রিমা এখন থেকে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস। এই দেখো, এই একটু তুই চেঞ্জ কর তো পোজটা, এই মাথার মতো এরকম দিয়ে। তো এখনো চলছে সেই ফটোশুট সকাল থেকে। এই মেথিটাকে দেখো একবার, ওরা শেষ হয় না। রিমা এই মাথা ছড়া, এই কে রে রাইডার ফিল নিচে দেখো কি হচ্ছে। তা সাহায্য দেখি একটা বের করে নিন লোকটা। এই রে, তোমার ফোন করছে তো খাওয়া দাওয়া কমপ্লিট, সেবার সিমরান আমি বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাবো, আবার দেখা হবে সন্ধ্যেবেলা। তো শোনো, তো বেরিয়ে যাচ্ছি। ও বাবা, রিমানের বাড়ির কাছে অগলাবর ঢুক করে ঢুকে যায়।
অনেক সেদিন তোর সেদিন তিনি বাড়িটা দেখে আমি ওদিকে চলে গেছি।